আলহামদুলিল্লাহ, মাদ্রাসা তাকি আল ইসলামিয়া আয়োজিত অভিভাবক সম্মেলন ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি, আমার কর্মজীবনের বন্ধু এবং সহকর্মী, একসাথে কর্মজীবনে প্রথম সময়ের কর্মজীবন শুরু হয়েছিল যার সাথে, মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইনি, মজলিসে উপস্থিত রয়েছেন আমার জেল জীবনের বন্ধু, জেলে একসাথে সময় কেটেছে মুফতি আমির হামজা, উপস্থিত রয়েছেন আমার আরেকজন খুব স্নেহের ছোট ভাই শেখ আব্দুল হাই সাইফুল্লাহ, আমি মিতা বলে ডাকি ওনাকে, যেহেতু ওনার নামের শেষেও সাইফুল্লাহ আছে, আমার নামও খালিদ সাইফুল্লাহ। তো আজকের এই আহ্বানে আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। গুণীজনদের একত্রিত হওয়ার একটা বরকতি, একটা দোয়ার মাহফিল, আর এই মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে আমার খুব স্নেহের ভাতিজা মাওলানা জাকারিয়া আল হুসাইনি, দামাত বরকাতুহুমের সন্তান ইয়াহিয়া তাকি। সে যখন একেবারে ছোট, ওকে কোলে করে রাখছি আমি, কোলে উঠছে আমার, তখন সে একেবারেই ছোট, কেবল হাঁটা শিখেছে। সেই সময় থেকে এই যে মহাব্বতের একটা সম্পর্ক, তার ওই মহাব্বত যে নাড়া দিয়েছে এবং তার প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত করাটা, আমি মনে করি ওই যে সেই শৈশবে আমার কোলে উঠেছে, তার বাবার সাথে আমার বন্ধুত্ব, সেই দরদ আর ভালোবাসাটা তাকে আকর্ষণ করেছে, যে কারণে সে কামনা করেছে এই মজলিসে আমিও উপস্থিত হই। আল্লাহ তাআলা আনছেন অনেক গোছালো এবং যৌক্তিক দালিলিক বক্তব্য আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, মুফতি আমির হামজা ভাই, ওনারা আপনাদের সামনে বলেছেন। আপনারা একটু আগে এলান শুনেছেন যে আজকে খাবারের ইন্তজাম এখানে নাই, বাড়িতে গিয়ে আপনাদের খাবার খেতে হবে। আবার সামনে সালাতুল জোহর, জোহরের নামাজ, জোহরের সালাত রয়েছে, সুতরাং একেবারে শেষ সময়ে আপনারাও যখন সবার কথা শুনে একেবারে তৃপ্ত পরিতৃপ্ত, তখন আমি আপনাদের অনেক লম্বা কিছু বলে বিরক্তির কারণ হব না, খুব সংক্ষেপে একটি কথা শুনব। আমি আল্লাহর কালাম থেকে আয়াত পড়েছি, নবীজির হাদিস পড়েছি, আয়াতটি অনুবাদ করার আগে আয়াতের সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর থেকে দু একটি কথা, সেটা হলো আল্লাহ পাকের মেজাজ ও শান, কোরআনে করিমের আয়াত যেগুলো আছে আয়াতে করিমাগুলোর ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কালামে বহু জায়গায় দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। কোরআনে করিমে বহু দৃষ্টান্ত মজুদ আছে, একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। কোরআনে এত এত দৃষ্টান্ত আছে যে এই দৃষ্টান্তগুলোকে একত্রিত করে কিতাব লেখারও জরুরত হয়েছে। আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্তগুলি, দৃষ্টান্তগুলো সব একত্রিত করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। যেমন নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ইসলাম হলো একটি তাবুর মতো, তাবুর একটি খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে যেমন তাবু নড়বড়ে হয়ে যায়, দিনের পঞ্চ স্তম্ভের একটি নড়বড়ে হলে, একটি যদি গুরুত্বহীন হয়, তো দিন মানার এই যে বিষয়টা, এটা নড়বড়ে হয়ে যায়, ইমান নড়বড়ে হয়ে যায়। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। নবীজির বর্ণিত দৃষ্টান্তগুলোকে
একত্রিত করে কিতাব রচনা হয়েছে। আমাদের আকাবিররা কিতাব লিখেছেন, কিতাবের নাম আমসাল আল হাদিস, হাদিসে বর্ণিত দৃষ্টান্তগুলি। তা আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের ভেতরে লা ইয়াসতাবিল আমা ওয়াল বাসীর, বাস এতটুকু আমি আয়াত অংশ আপনাদের সামনে পড়েছি, আয়াত পড়েছি। এর ভেতরে আল্লাহ তাআলা যে কথাটা আমাদেরকে মেসেজ করেছেন সেটা হলো চক্ষুষ্মান এবং চক্ষুহীন, যার চোখ নাই আর যার চোখ আছে দুইজন সমান না। লা ইয়াসতাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুওয়ালা দুইজন কি নয়? সমান নয়। বাস এটা একটি দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটি আল্লাহ তাআলা ইলম এর গুরুত্ব বুঝাইতে এই দৃষ্টান্ত পেশ করেছেন। অর্থাৎ চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন যেমন সমান নয়, যার ইলম আছে যার ইলম নাই এই দুইজন সমান নয়। এখন এই কথার পরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো ইলমকে আল্লাহ তাআলা চোখের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা দুই ধরনের চোখ মানুষকে দান করেছেন। একটা চক্ষু হলো চর্মচক্ষু, আরেকটা চক্ষু হলো আকলের চক্ষু, জ্ঞানের চক্ষু, আকল। চর্মচোখ দিয়ে যতদূর দেখে মানুষ, আকল দিয়ে তার চেয়েতে বেশি দেখে। খনি যেটা মাটির নিচে লুকায় থাকে, বলুন তো এটা কি চর্মচোখে বের হয় নাকি আকলের চোখে বের হয়? মঙ্গল শনি নাম শুনেছেন, চোখে দেখেছেন? কোন চক্ষু দেখেছে? এমন বহু কিছুই আছে যেখানে আমাদের চর্মচোখ পৌঁছে না, কিন্তু আমাদের আকলের চক্ষু সেখানে পৌঁছে যায়। দুটি চোখকে সচল করতে এতটুকু তো আপনারা অবশ্যই, আপনারাই বললেন যে চোখ দিয়ে আপনারা মঙ্গল দেখেন নাই, আমিও দেখিনি। আপনারাই বললেন খনিজ সম্পদ কোথায় আছে চর্মচোখে দেখিনি, কত বড় চর্মচোখ দিয়ে এটা মাপা যায় না, কিন্তু আকল দিয়ে মাপে। কত বছর এখান থেকে গ্যাস উৎপাদন হবে এটা আকল দিয়ে বের করে ফেলে। কতটুকুন দূরে আছে শনি অথবা মঙ্গল আকল দিয়ে আবিষ্কার করে, দূরত্ব আবিষ্কার করে, চর্মচোখ দিয়ে দেখতে পায় না, এটা বন্ধ করে দিতে পারে, আওয়াজ হয়, তা সামান্য সময় তো এটা বন্ধ থাকে। তো এই এতটুকুন তো সুস্পষ্ট যে চর্মচোখের চাইতে আকলের চোখের পাওয়ার কম না বেশি? হ্যাঁ, বেশি। এ কারণে পৃথিবীতে যাদের চক্ষু আছে তাদের গুণগান কোরআনে আল্লাহ তাআলা না করলেও, যাদের আকল আছে তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। কোরআনে কারিমে যদি কোনো পশুর আকল থেকে থাকে তারও প্রশংসা হয়েছে, যেমন কুকুর, আসহাবে কাহাফের কুকুরের প্রশংসা কোরআনে আছে। প্রশংসা মানে সে যে ইমানদারদের সাথে গেল, এটাও তো একটা প্রশংসা। বলুন তো এটা কি কুকুরের চর্মচোখের পাওয়ার নাকি অন্য কোনো পাওয়ার? অন্য কোনো, সে বুদ্ধিমান। বাংলাদেশেও এমনিতেও যদি কোনো কুকুর বুদ্ধিমান হয় তাহলে সে চাকরিও পায়, বুদ্ধির পাওয়ার ভালো। বুদ্ধির প্রশংসা কোরআনেও আছে। চোখওয়ালা মানুষের প্রশংসা নাম ধরে করেন নাই, মেনশন করে করেন নাই, কিন্তু যাদের বুদ্ধি আছে তাদের প্রশংসা তাদেরকে মেনশন করে করা হয়েছে। যেমন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা শোয়েব আলাইহিসসালামের কন্যার প্রশংসা করেছেন। শোয়েব আলাইহিসসালাম ওনার কন্যারা যে মুসা আলাইহিসসালামকে চিনল, যেটা কোরআনে কারিমে ইতিহাস বর্ণিত, চিনছে যে এটা কি চর্মচোখ দিয়ে চিনছে? হ্যাঁ, আকলের চোখ দিয়ে চিনছে যে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাভিউল আমিন, এই যে এত কিছু যে বলতেছে গুণগান,
এটা কি চোখ দিয়ে দেখে বলতেছে না আকল দিয়ে দেখে বলতেছে? কোরআনে কারিমে আজিজে মেসরের প্রশংসা আছে। আজিজে মেসরের যে প্রশংসা আলোচনা আলোচিত হয়েছে, মুফাসসিররা এর বহু কারণের একটি কারণ এটাও বলেন যে আজিজে মেসর হযরত মুসা, হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে চিনে ফেলছে। ওনার আকল দূরদৃষ্টি যেটা, এটা চিনে ফেলেছে এবং দরদাম সারা ইউসুফকে খরিদ করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গোলাম কিনে নিয়ে গেল, কিন্তু গোলামদের সাথে থাকতে দেয়নি। বিবিকে বলতেছে আকরিমি মাসওয়া, তার সম্মান কর, তাকে গোলামের বাজার থেকে আনলেও সে আসলে গোলাম নয়। সে আসা আইয়ান ফা আনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, গোটা মিশরবাসীর উপকার তার দ্বারা আশা করা যায় হতে পারে। এনফা না, জমা ব্যবহার, শুধু আমাদের উপকার না, ব্যাপক কথাটা, যে গোটা মিশরবাসীর উপকার তার দ্বারা হতে পারে, অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাবো, অর্থাৎ তার মতো সন্তান যদি আমরা পাই, তাহলে এমন সন্তান পেলে, এমন পালক সন্তানের বাবা মা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই যে বক্তব্যগুলো দিল আজিজে মেসের নিজের ঘরে গিয়ে, এই দৃষ্টিটা, এটা কি মিশরের বাজারের অন্যদের চর্ম চোখের দৃষ্টির মতো দৃষ্টি নাকি অন্য কোনো দৃষ্টি? বাস একই বিষয়ে বেশি কিছু বলার জরুরত নেই, এতটুকুন বোঝা যায়। যাদের আকল ভালো তাদেরকে মেনশন করে গুণগান আল্লাহ তাআলা আল্লাহর কালামেও করেছেন। এবার একটা বিষয়, যে বিষয়টা বললেই আমার আয়াতের আসল অর্থটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, সেটা হলো চর্মচোখ আল্লাহর দান, আকলের চোখ কার দান? আকল কম বেশি কি মানুষের শক্তিতে হয়? আকল কার দান? কাউকে আল্লাহ তালা আকল বেশি দান করেন? ফুরসান ফিল আকাল, আল্লাহ তালা কাউকে কাউকে বেশি আকল দেন। এ কারণে আকল যেহেতু আল্লাহর দান, পৃথিবীতে বেআকল কোনো নবী আসেনি, কারণ নবীরা তো আল্লাহর মনোনীত, এদেরকে আকল কম দেওয়া এটা নবীদের শানের খেলাফ। এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় আকলমন্দ মানুষের কাফেলা হলো নবীগণ, নবীদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আকল দিয়েছেন। আরেকটা জানার বিষয়, আমাদের আকল কামেল হইতে অথবা আমাদের আকল পরিপক্কতায় আসতে সময় লাগে। 16 বছর হইলে কিছুটা বুঝে যে একটা বউ দরকার আছে আমার, তখন প্রেম করা শুরু করে, খালাতে বোন চাচাতে বোন গো বাউ করার চেষ্টা করে, যে দেখি কোনোভাবে নি কাছে দাঁড়িয়ে একটা মাইয়াটে গোছাইয়া লইতে পারে। অথবা দুশ্মন চিনা, দোস্ত চিনা, সম্পদ চিনা, সম্মান চিনা, এ আকল আসতে অনেক সময় লাগে। কিন্তু পয়গম্বরদের শান, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে, একটা খবর দিই সুবহানাল্লাহটা ভালো করে কই, সেটা হলো আমাদের তো আকল আসে 16 বছরে, 18 বছরে, 21 বছরে, 40 বছরে, কারোর আসে না মনে করেন যে একেবারে বুড়া বয়স। বুড়া বয়সেও এত শিক্ষা অর্জন করার পরেও তার আকল আসে নাই, সে এদেশের আলেমকে মনে করেছে জঙ্গি সন্ত্রাসী, আর সন্ত্রাসীকে মনে করেছে ভালো মানুষ। এত সুন্দর চেয়ারে বসার পরেও এতটুকু আকল হয় নাই, আর বড় ডক্টরের ডিগ্রিধারী হওয়ার পরেও সন্ত্রাসীও চেনে নাই, চাঁদাবাজও চেনে নাই, কে জঙ্গি তাও চেনে নাই, কে সন্ত্রাসী তাকেও চেনে নাই, কে ভালো মানুষ তাকেও চেনে নাই। নবীরা এরকম পচা আকল আল্লাহ তাআলা নবীদেরকে দেন নাই, পৃথিবীর সব নবীকে। এই যে খবরের পরে সুবহানাল্লাহ আইতাছে আপনাদের, সেটা হলো জন্মের সাথে সাথে সকল নবীদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ আকলের কামাল জন্মের সাথে সাথে নবীদের দান করে। এ কারণেই পৃথিবীর কোনো পয়গম্বর বাজপানেও গুনাহ করেননি, ছোট্ট বয়সে পয়গম্বররা দোস্ত চিনতেন, দুশ্মন চিনতেন। ফেরাউন চুমো দিতে গেছিল, থাপ্পড় খাইছে,
যে কারণে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের আকল পরীক্ষা করছে, বলে যে এটা নবী হবে, নবীদের আকল ভালো হয়, আগুন আর স্বর্ণ সামনে রেখে ছেড়ে দাও, যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবে আকল মন্দ, এটা গলা কেটে ফেলতে হবে, কারণ আমার দুশ্মন নবী। তো বহরহাল আকলটা যথেষ্ট না, চক্ষুটাও যথেষ্ট না চলার জন্য, আকল গোপন রাস্তা চলার জন্য যথেষ্ট না, চক্ষু স্বাভাবিক দুনিয়ার পথ চলার জন্য যথেষ্ট না, দুটোটাই চক্ষু। আকলও এক প্রকারের চোখ, চর্মচোখও এক প্রকারের চোখ, এই চর্মচোখ দেখার জন্য আলোর দরকার হয়। আমাদের চোখের ভেতরে অনেক আজা আছে, যে আজাগুলো অঙ্গগুলো আলো পেলে খুলে যায়, আলো হারিয়ে গেলে ওগুলো বন্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু দেখে না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ চর্মচোখ আর একটা আলোর আশ্রয় না পায়। আলো যত পাওয়ারফুল হয় আমাদের দৃষ্টিশক্তি তত পাওয়ারফুল হয়। আলো যদি চাঁদের আলো হয় তাহলে আমাদের দৃষ্টি একদম একরকম দেখে, আলো যদি টর্চের আলো হয় তাহলে আমাদের চোখ একরকম দেখে, আলো যদি সূর্যের আলো হয় তাহলে আমাদের চক্ষু আর একরকম দেখে। আলো যত শক্তিশালী হয় আমাদের দৃষ্টিশক্তির পাওয়ার তত শক্তিশালী হয়। এই জিনিসটা বুঝছেন তো? অন্ধকারে দেখেন কে কে, হাত তুলতে পারেন? আমি দেখি না, আপনারা দেখেন কেউ? আলো ছাড়া দেখেন, কারণ আলোবিহীন চোখ অচল থাকে। এ কারণেই যদি ঘুমাইতে চায় কেউ তাহলে আলোহীন হওয়ার চেষ্টা করে। এই জন্যই ওয়াজআলনা লাইলা লিবাস, রাতের বেলায় যা আল্লাহ তাআলা আলো আটকাইছেন কেন? বিশ্রাম করার জন্য। আলো থাকলে পরে মানুষের ঘুম আরামদায়ক হয় না, তৃপ্তিদায়ক হয় না, তার চোখ শান্তিতে ঘুমায় না। এ কারণে মানুষের ঘুমানোর জন্য যদি দিনের বেলায় হয়, তো আমরা যেমন জেলখানায় আমাকে সবসময় বাতি জ্বালায় রাখতো, কি আমির হামজা ভাই, হ্যাঁ, লাইট জ্বালায় রাখতো, তো আমরা ঘুমাইতাম কি দিয়ে জানেন? চোখের উপরে গামছা দিয়ে আগে আন্ধার বানায় তারপরে চোখে আগে ঘুম পাড়াইতাম, পরে আমরা ঘুমাইতাম। কারণ এই চোখ আলো থাকলে এ চোখ ঘুমাবে না, আলো হলেই এটা দেখতে থাকবে। এটার উপরে যদি এভাবে যদি আপনি শাটার ফেলেও রাখেন, তারপরেও বন্ধ চোখ দিয়ে অনেক সময় বোঝা যাবে যে রে কেউ তো দেখা যায় রে, হাত নাড়াইতেছে কেউ, ঠিক না? কারণ এই শাটার নামলেও আলো থাকার কারণে ভেতরের শাটারগুলো এখনো নামে নাই, যেটা আলো পেলে খুলে যায়, যে আজাগুলো আছে। আলো থাকলে যেমন চোখের দৃষ্টিকে আটকায় রেখেও রাখা যায় না, ঠিক তেমন আকলের চোখের সাথে যদি ইলমের আলো মিশ্রিত হয় তাকে পৃথিবীর কোন শক্তি গোমরা করতে চাইলেও গোমরা করতে পারে। চর্মচোখ যেমন আলো ছাড়া দেখে না, এই ব্রেন আকলের চোখ ও ইলমের আলো ছাড়া দেখে না। চর্মচোখের সাথে যেমন সূর্যের আলো, সূর্য কত কত দূরে, সূর্য কত দূর, হ্যাঁ, 9,30,000,000 মাইল দূর। এই চর্মচোখ চালাইতে 9,30,000,000 মাইল দূরের সূর্যের আলোর দরকার হয়, কারণ এই জিনিসটা দুর্বল, তো তাই দুর্বল একটা আলো লাগে। কিন্তু আকল যে জিনিসটা এটা বড় শক্তিশালী, এটা এই এত কাছের মঙ্গলের আর শনির আর সূর্যের আর রবির আলো দিয়া এটাকে সচল করা সম্ভব নয়। এটাকে সচল গতিতে আনার জন্য, এটা দিয়ে কবর দেখার জন্য, জান্নাত দেখার জন্য, হাসর দেখার জন্য, এই এত কাছের সূর্যের আলো হলে চলবে না। এ কারণে লওহে মাহফুজ থেকে একটা আলো আল্লাহ তাআলা মানব আকলকে সমর্থন দেওয়ার জন্য দান করেছেন, তার নাম হলো ইলমি দ্বীন। এই ইলম যদি কারোর কাছে যত সামান্য আসে তো সে যত সামান্য দেখে, কারোর যদি অনেক বেশি আসে তখন সে অনেক দেখে। এ কারণে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, এই দুই দল কখনোই সমান হতে পারে না।
তাহলে কিছু বাচ্চা তো দরকার যাদেরকে জানানো হবে। কোন জিনিস জানানো হবে? আল্লাহ বলেন কোরআন জানাইতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, মূর্খতা দূরীকরণে, অপসংস্কৃতি দূরীকরণে ওই ইলম শিখাইতে হবে যেটা আল্লাহ, আল্লাহ পাওয়ার ইলম। আল্লাহ পাওয়ার ইলম হলো কোরআন। এই কোরআন যারা শিখবে তারা ভালো। খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, আপনারা যারা বাচ্চা দিয়েছেন কোরআন শিখতে ওরা ভালো। আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্য মাফিক ওদের দৃষ্টিশক্তিও ভালো। ওরা কবর দেখবে, ওরা নাস্তিক হবে না, ওরা মোরতাদ হবে না, ওরা বেঈমান হবে না। কেন? ওরা যতদূর দেখতে পাবে জাগতিক জ্ঞান, এই কাছের জ্ঞান যারা অর্জন করেছে, আকল থেকে বের হওয়া জ্ঞান যারা অর্জন করেছে, আর লৌহে মাহফুজের জ্ঞানের সাথে এটার কোনো তুলনা হয় না। এ কারণে কেয়ামত পর্যন্ত একটি কাফেলা আল্লাহ তাআলা প্রস্তুত করবেন যাদেরকে আল্লাহ তাআলা ইলিম দান করবেন। নবী তো আর আসবে না, আপনার সন্তান আমার সন্তান এরা যদি ইলম হাসিল করে তাহলে আমরা ওই কাফেলার সাথে, উত্তম কাফেলার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারব। তাকি ইয়াহিয়া তাকি আয়োজন করেছে নিজের এলাকার খায়ের খা হয়ে নিজের এলাকায় মাদ্রাসা করেছে। এখন এই আলোটাকে কমানোর চেষ্টা কেউ করবেন না, এটাকে যত বড় করবেন, এটাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা যদি করা যায় যেখানে কালা কালা রাসূলুল্লাহর দরস হবে, যেখানে কমপ্লিট মুতাখাসিস ওলামা হযরত বানাইবার আয়োজন করা হবে, যত আলো যত বড় হবে এখান থেকে ফোকাসটা তত বড় হবে, আর আপনাদের এলাকার ইজ্জত সম্মান তত বাড়বে। ওই যে সাইফুল্লাহ ভাইয়ের সাথে কণ্ঠ মিলে আমিও বলি, আপনারাও বিরোধিতা করবেন না, পক্ষে থাকুন, কোরআনকে সহযোগিতা করুন, ইলমে দ্বীনকে সহযোগিতা করুন, আলেমকে সহযোগিতা করুন, নিজের জাতি বাঁচান, নিজের সমাজ বাঁচান। ইলম থেকে দূরে নিয়ে যে কুসংস্কৃতি আমাদের ভেতরে বপন করা হচ্ছে, এই যে আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই খুব একেবারে উদাহরণ সহ পেশ করেছেন, একটা সমাজ আসবে কিন্তু যে সময় আল্লাহ চেনার মানুষ থাকবে না, দুর্বলতা একটাই থাকবে, সেটা হলো ইলমে দ্বীন শিখার দুর্বলতা। আল্লাহ তাআলা এ আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাক, আর এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন, ইহিয়া তাকীকে আল্লাহ কবুল করেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা ইলমের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন, আলেমের কদর করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে, মুআবিনিন হিসেবে, মুহিব্বিন হিসেবে, কোরআনে কারীমের আহলে ইলিমদের পাশে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।